হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। গোপালের রান্নাঘরে আমি রূপা। দেখো, আজ আমি গ্যাসে কিভাবে বেগুন পোড়াতে হয় সেটা দেখাবো। সাধারণত আমরা কাঠের উনুনে বেগুন পোড়া, আলু পোড়া, টমেটো পোড়া খেয়ে থাকি। আজ আমি গ্যাসে কিভাবে বেগুন পোড়ানো যায় সেটা দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি একটু সর্ষের তেল হাতে নিয়ে নেব। অল্প একটু নিয়ে বেগুনের গায়ে ভালো করে লাগিয়ে নেব, যাতে খোসাটা খুব সহজে উঠে যায়। এটাতেও একটু লাগিয়ে নিচ্ছি। এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর এরকম রুটি ছাঁকা একটা জালতি নিয়ে নিয়েছি। এর উপরে আমি বেগুনগুলো দিয়ে দেব। এবার বেগুনগুলো এক পিঠ হলে আর এক পিঠ আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দিতে হবে। দেখো, এটা অনেকটা হয়ে এসছে। বারবার করে উল্টে পাল্টে নেড়ে নেড়ে আমি বেগুনগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। দেখো, দুটো বেগুনই সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। এবার এটাকে একটু নামিয়ে ঠান্ডা করে নেব। বেগুন পোড়া মাখার জন্য নিয়েছি এখানে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি একটু পুড়িয়ে নেব। শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে আস্তে আস্তে একে ছাড়িয়ে নেব। অনেক সময় হাতে জড়িয়ে যায় খোসাটা, বাটিতে জল রাখবে। দুটো বেগুনি ছাড়িয়ে নিয়েছি। এবার বোটাগুলো থালার কানা দিয়ে আমি কেটে ফেলে দেব। এবার বেগুন পোড়াটা আমি মেখে ফেলবো। দেখো, তার জন্য কী নিয়েছি। শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখিয়েছি। নিয়েছি লবণ, ধনে পাতা কুচো, আর নিয়েছি এক চামচ চিনি। আগে বেগুনটা একটু ফাটিয়ে দেখে নেব এর মধ্যে পোকা আছে কিনা। দেখো, খুব সুন্দর কচি বেগুন, কোনো পোকা নেই এর মধ্যে। এবার লঙ্কাটা নুনের সঙ্গে ভালো করে ডলে নেব, আর ধনে পাতাটাও এর সঙ্গে মেখে নেব। ধনে পাতা, লঙ্কা, চিনি, লবণ সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। দেখো, দুটো বেগুনের জন্য আমি ঠিক এই পরিমাণ তেলটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে বেগুনটাকে মেখে নেব। পোড়া জিনিস, বেগুন পোড়া, আলু পোড়া, টমেটো পোড়া, যে কোনো পোড়া জিনিস শনিবার অথবা মঙ্গলবার খাওয়া উচিত, তাহলে অশুভ গ্রহ কেটে যায়। অন্যান্য বেগুনের রেসিপির থেকে আমার মনে হয় বেগুন পোড়ার টেস্টটা একটু বেশি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে নিরামিষ বিভিন্ন রকমের রান্নাবান্না ছাড়াও গোপালের নীলা মহিমার কথা জানতে পারবে।